একমুটো ভাত শহরে মিলে না, চাকরি ছিল চাকরি চলে গেছে, বাড়ি থেকে বাবার জমি বিক্রি করে আইছি, আইসাগর মারি যাচ্ছি। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রামমুখ নগরবাসী, বিপর্যয় গ্রামীণ অর্থনীতিতেও। সবার কি আমরা না খাই মরুম নাকি? লকডাউন কার্যকরের আগেই এলাকা ছাড়ছেন রাজধানী ওয়ারির বাসিন্দারা। লকডাউন হলে তো আমরা বেরোতে পারবো না, আমাদের চাকরি থাকবে না, কাজ করতেও সমস্যা, চলাফেরা করতেও সমস্যা হয়ে যাচ্ছে, তো সেজন্য বাসা শিফট করা আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ করায় রোগীর উপর হামলা, করোনায় আরও 42 জনের মৃত্যু, শনাক্তের হিসেবে গোঁজামিলের অভিযোগ। সাত দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে, আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানি সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা, খরচ ওঠানো নিয়েই শঙ্কা, অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেয়ার পরামর্শ। সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। এবং রাজধানীতে মরিচের দামের ঝাল, 7 টাকা বেড়ে বিক্রি 140 টাকায়, বিক্রেতাদের বন্যার অজুহাত, চট্টগ্রামে সরবরাহ বেশি থাকায় কমেছে মাছের দাম। কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, কেউ চাকরি হারিয়ে, কেউ বা ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে ফিরে যাচ্ছেন শেষ আশ্রয়স্থল নিজ গ্রামে। আর এতে বিপর্যয়ে পড়ছে গ্রামীণ অর্থনীতি। সমাজতাত্ত্বিকরা বলছেন, সংকট নিরসনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে কম সুদের ঋণ দেওয়ার সরকারি সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের উপর জোর দিতে হবে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 14 আনার 16 আনায় কি তবে ফাঁকি? মাত্র কয়েক মাসের মধ্যেই এতদিনের চেনা শহরটা কেমন বদলে গেল, পথ ধরিয়ে দিল। আর্থিক মন্দার কালো মেঘ জীবনকে যেভাবে গ্রাস করেছে, তাতে নগর ঢাকার কি সাধ্য আটকে রাখার? বিষণ্ন বিপন্ন ফজলুল ও ময়মনেসা চলছেন তাই গ্রামের পথে। আমরা তো কিছু পাইলাম না, সবার কি আমরা না খাই মরুম নাকি? দেশে জায়গায় উচ্ছিন্ন বহু মানুষের অসম্মানের অনুভূতি, ব্যক্তিগত আর সব আশঙ্কা ও বিষাদ মিশেছে রাজপথে। গ্রামে ফিরে যাবার পেছনের কারণ হয়তো সবার একটাই, কিন্তু গল্প আছে ভিন্ন ভিন্ন। এখন ছেড়ে যাচ্ছি, মনে অনেক কষ্ট নিয়েই চলে যাচ্ছি। আমার বন্ধু বান্ধব স্কুলে ওখানে অনেকজন আছে, সেজন্য ওনাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট লাগছে। তো বড় বাড়িলারা সাথ দিতে আসে না, আরও চাপ দিতে আসে। আগের দিন 10 তারিখে, 5 তারিখে ভাড়া লাগবে প্রতি মাসে। বিপর্যয় থেকেও ফিরে আসা যায়, হঠাৎ করেই কোনো নতুন ভাবনা মনে ঝিলিক দিতে পারে, কিংবা বহুদিনের ভ্রম সংশোধনের উপলক্ষ হয়ে নতুন আশার সঞ্চার করতে পারে। বাজারে যাব, ফকিরার শহরে পরে যাব, ছোট করে ব্যবসা করব, মাছের ঘের বাড়ি করব, এই আর কি। সমাজতাত্ত্বিকরা বলছেন, গ্রামে ফিরে যাওয়া এই মানুষগুলোকে আত্মবিশ্বাসী করতে নিতে হবে বহুমুখী পদক্ষেপ। শ্রমিক মজুরি কমে যাবে, ঢাকা থেকে যাওয়া লোকজন তারাও যদি বর্গা চাষ নেওয়ার চেষ্টা করে, তাহলে বর্গা চাষির জন্য বর্গার দাম বেড়ে যাবে। তাহলে অতি গরিব যারা বর্গা চাষ করতেন, যাদের এক কাঠা এক একর জমি নিয়ে করতেন, তার জন্য এখন ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তার এখন কম্পিট করতে হবে ঢাকা থেকে যাওয়া লোকজনের সাথে। আজ নয়তো কাল অতি সংকটের এই সময়টাও হয়ে যাবে ইতিহাস, তবে সেই ইতিহাস হোক মানবিকতার ও সৌহার্দ্যের। ব্যর্থ মনোরথ নিয়ে মানুষ ফিরছে তার শেষ আশ্রয়স্থল আপন আলোয়ে, তবে একদিন নিশ্চিতভাবে মহামারীর এই সংকট কেটে যাবে, সেই দিন
আবারও উল্টো পথে যাত্রা হবে, মানুষ ফিরবে তার রুটি রুজির শহরে, ফিরবে মানুষ, জিতবে মানুষ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে কাল থেকে লকডাউন হচ্ছে রাজধানীর ওয়ারি। এ অবস্থায় জীবন জীবিকার তাগিদে অনেকে এলাকা ছেড়েছেন। এরই মধ্যে প্রায় সবগুলো সড়কে ব্যারিকেড দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লকডাউনে জরুরি বিধিনিষেধ এড়াতে আসবাবপত্র নিয়ে ওয়ারি এলাকা ছাড়ছেন অনেকে। আবার এলাকার বাইরে কর্মস্থল হওয়ায় কাজ হারানোর শঙ্কায় আছেন অনেক বাসিন্দা। এলাকার ভেতরে যাদের রুজি রুটির ব্যবস্থা, তারাও পড়েছেন বিপাকে। জুন ভিত্তিক লকডাউন হলে তো আমরা বেরোতে পারবো না, আমাদের চাকরি থাকবে না। হুট করে লকডাউন দিয়ে দিল, আমরা চলবো কিভাবে, আর ঘর ভাড়া দিব কিভাবে, আর খাবো কি? শনিবার থেকে লকডাউন হলেও এলাকার মোট 17টি প্রবেশপথের মধ্যে 15টিতে এরই মধ্যে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। খোলা থাকছে র্যাঙ্কিন স্ট্রিট, টিপু সুলতান ক্রসিং এবং হটকেকের মোড়। ইতিমধ্যে প্রায় 200 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বাসিন্দাদের জরুরি সেবার জন্য। ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা হয়েছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ। 17টা স্পট আছে ইন অ্যান্ড আউট হওয়ার জন্য, আমরা 15টি লক করে দেব, আর 2টা ইন অ্যান্ড আউটের জন্য খুব জরুরি সেবার জন্য আমরা রাখব। লকডাউন চলা অবস্থায় আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দিন দিন কিন্তু মানুষ সচেতন হচ্ছে, আগে মাস্ক পরতো না, এখন পরে অনেকেই। কিছু কিছু লোক আছে যারা পরে না, এদের বিরুদ্ধে যদি লকডাউন অবস্থায় সবাই আশা করি সেটা মানবে। কোভিড-19 সংক্রমণ বেশি হওয়ায় গেল 30 জুন দক্ষিণ সিটির ওয়ারি এলাকা রেড জোন হিসাবে ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে রাজধানীর পূর্ব রাজাবাজার 21 দিনের লকডাউন করা হয়। তোয়াকান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মুগদা হাসপাতালে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কর্তব্যরত আনসার সদস্যদের হামলার শিকার হয়েছেন এক রোগী। ঘটনার ছবি তুলতে যাওয়ায় হামলার শিকার হয়েছেন একটি জাতীয় দৈনিকের চিত্র সাংবাদিকও। এ ঘটনায় কর্তৃপক্ষ বলছে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুশাহিদ রনির রিপোর্ট। করোনা উপসর্গ আর মানসিক অস্থিরতার মধ্যে কোভিড পরীক্ষা করাতে এসে দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনার কারণে অধিকাংশ সেবা প্রত্যাশীর বিস্তর অভিযোগ। 4 দিন পর আইসা হতে যেয়ে বললাম যে আমাদের রিপোর্টটা তো এখনো আসে নাই, ওনারা বলে যে কমপ্লেন লিখে দিয়ে যান। এরকম করে আমি 3 বার কমপ্লেন জানাইছি কিন্তু এখন পর্যন্ত আমার রিপোর্টটা আসে নাই। 4টাও যাচ্ছে। কারণ কি এত সকাল আসে? কারণ মানে যে সিরিয়াল ধরতে আসছে, সিরিয়াল পাওয়া যায় না। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আগে 200 জনের নমুনা পরীক্ষা করা হলেও সম্প্রতি সেই সংখ্যা নেমে এসেছে 50-এ। শুক্রবার সকালে নমুনা সংগ্রহের জন্য 40 জনকে টোকেন দিলেও 34 জনের নমুনা নিয়েই সংগ্রহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নমুনা দিতে আসা এক রোগী প্রতিবাদ জানালে তার উপর চড়াও হন কর্তব্যরত আনসার সদস্যরা। বিতরণ নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমি মুগদা থানার অত্র এলাকার দায়িত্ব হিসাবে আমি ওইখানে গিয়েছিলাম, বিষয়টা সমাধান করে দিয়েছি। অপরদিকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ভুল থাকতে পারে, যে কাজ করে তারই ভুল থাকে, যে কাজ করে না তার কোনো ভুল নাই। এইভাবে অপমান করবে এটা তো মেনে নেওয়া যায়। আমি এটা কালকে গিয়ে খুঁজব, তদন্তকে আমি শাস্তির ব্যবস্থা করব। সেবা প্রত্যাশীদের অভিযোগ, প্রতিনিয়ত নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এদিন 14,500-এর বেশি নমুনা পরীক্ষায় 3,114 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,606 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 68,048 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 0 থেকে 10 বছরের 12 জন, 11 থেকে 20 বছরের 23 জন, 21 থেকে 30 বছর 70 জন, 31 থেকে 40 বছরের 147 জন, 41 থেকে 50 বছরের 290 জন, 51 থেকে 60 বছরের 571 জন এবং 60 ঊর্ধ্ব বয়সের 855 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। স্বাগত জানাচ্ছি। করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়
করোনায়। বরাবরের মতো আজও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত চব্বিশ ঘন্টার সার্বিক চিত্র। গত চব্বিশ ঘন্টার পরিসংখ্যানগত দিক বলার আগে একটু জানিয়ে দিতে চাই যে মোট 71টি পরীক্ষাগারের মধ্যে আজ 63টি পরীক্ষাগারের ফলাফল আমরা জেনেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নমুনার হার আমরা কম দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যাও কম দেখতে পাচ্ছি। এবার গত চব্বিশ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,650টি এবং এর মধ্যে শনাক্ত হয়েছেন 3,114 জন, মারা গিয়েছেন 42 জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1,606 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 68,048 জন। গত সাত দিনের যে সার্বিক পরিস্থিতি মোটামুটি একই রকম বলা যায়, অর্থাৎ শনাক্তের হার কিন্তু 21, 22 এবং 19 এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আক্রান্তের চিত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ, 3 জন, এরপর কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে এই হার বেড়েই চলেছে। আজকের এই দিনে এসে যেটি আমরা দেখতে পাচ্ছি 1,56,391 জন। গত চব্বিশ ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের বয়সভিত্তিক বিভাজন, গত চব্বিশ ঘন্টায় মারা গিয়েছেন 42 জন, এর মধ্যে পুরুষ 32 এবং নারী 10 জন। চিকিৎসাধীন এখন পর্যন্ত 55.23%, সুস্থ 43.51% এবং মৃত্যুর হার এক্ষেত্রে 1.26%। সবার প্রথম যেটি মানতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, সেটি কিন্তু মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবারই সেই খবর জানিয়ে আসছে। এই ছিল আজকের বিশ্লেষণে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিয়মিত বুলেটিনে প্রতিদিন জানানো হলেও এই সংখ্যাকে গোঁজা মিল বলছেন বিশেষজ্ঞরা। একই ব্যক্তিকে গণনা করা হচ্ছে 3 থেকে 4 বার। আক্রান্তের তালিকায় এই মূল এপ্রিলের পর সংক্রমণ বাড়ার পর থেকেই শুরু এই গোঁজা মিলের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমন ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে করোনা মোকাবিলা দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। রাশেদ লিমনের রিপোর্ট। প্রশ্ন হলো এই তথ্য কতটা সঠিক। রাজধানী সহ সারা দেশে নমুনা সংগ্রহের বুথে প্রতিদিন নানা কাঠখড় পুড়িয়ে যারা নমুনা দিতে আসেন তাদের হাতে যে ফর্মটি ধরিয়ে দেওয়া হয় তাতে থাকে দুটি অপশন, নতুন কিংবা পুরাতন। এখানে একটা দুটো শুধু কলম আছে, একটা নিউ, একদম ফলো আপ। আমরা দ্বিতীয়বার আসি ফলো আপ, থার্ড টাইম আসার কোনো অপশন এখানে আছে বলে মনে হয় না। আমি মূলত সেকেন্ড টাইম, আমি আমার মতো ওখানে ফলো আপে টিকসিনে দিয়েছি কিন্তু ওখানে কোনো কিছু ছিল না। তবে এই তথ্য দিয়ে সঠিক সংখ্যা কিভাবে মিলবে সেই প্রশ্নের উত্তর জানে না আইডিসি আরও। এটা ভুল রিপোর্টটা অসম্পূর্ণ বলতে পারেন, হাজার হাজার কেটে জানি না, এখানে কিছু তো আছে হিসাব করা দরকার। এপ্রিলের পর থেকেই গোজামিনের হিসেব চলছে বলে জানায় আইডিসিআর। এমন তথ্য তাদের গবেষণার অন্তরায় বলছে প্রতিষ্ঠানটি। যারা হোম আইসোলেশনে ছিলেন তাদের তথ্যগুলো এপ্রিল মাসের পরে আইডিসিআর সংগ্রহ করেনি। জনস্বাস্থ্য বিজ্ঞানে মহামারী মোকাবিলার সবচেয়ে আগে দরকার সঠিক তথ্য নিশ্চিত করা। সেক্ষেত্রে অবৈজ্ঞানিকভাবে তথ্য সংগ্রহের ফলে করোনা মোকাবিলায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ধরনের অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে আসলে একদিকে যেমন ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব না, তেমনি আমাদের এই করোনার প্রতিরোধ নিয়ন্ত্রণ কিংবা এর চিকিৎসা কোনটাই আসলে কিন্তু ভালো মতো সম্ভব না এবং তার আমরা মনে হয় প্রতিফলন দেখছি। তবে করোনায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর কোনো শারীরিক অসুবিধা বোধ না করলে দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্ট না করার পরামর্শ আইডিসিআরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ জানা যাবে আর 7 দিনের মধ্যে শুরু হবে পাওনা পরিশোধের প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে একথা জানান পাটমন্ত্রী। সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী জানান আপাতত শ্রমিকদের অবসরে পাঠিয়ে নতুন করে যন্ত্রপাতি আমদানি করে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী স্বাধীনতার পর 1972-73 অর্থ বছরে রফতানি আয়ের 90% আসে পাট শিল্প থেকে, বর্তমানে তা ঠেকেছে 2% নিচে। বারবার উদ্যোগ নিয়েও বাড়েনি পাটের রফতানি, বরং লোকসানে পড়েছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। দীর্ঘদিনের এই লোকসানের চক্র থেকে বের হতেই সরকারের উদ্যোগ শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় আর নতুন প্রযুক্তির সমন্বয়ে পাট শিল্প পরিচালনায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব। শুক্রবার সংবাদ সম্মেলনে পাটমন্ত্রী জানান এ শিল্পের শ্রমিকদের পুনর্বাসনের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। 2015 সালের মজুরি কমিশন সহ শ্রমিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধু কন্যা বলেছেন তাদেরকে কিন্তু একটি শ্রমিককেও কিন্তু তোমরা নেগলেক্ট করতে পারবে না, তাদের প্রত্যেককে পুনর্বাসন করতে হবে। এই জন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে নিজে
সভাপতিত্ব করে তিনি দায়িত্ব নিয়েছেন। চলতি মাসের বেতন এ সপ্তাহের মধ্যেই শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। জুন মাসের বেতন আগামী সপ্তাহে দেয়া হবে। সেপ্টেম্বর মাসে যখন বাজেটের টাকা ছাড় হবে, এই বাজেটের টাকা ছাড় হলেই এটা প্রথম পর্যায়ে আপনাদের দেওয়া হবে, যার জন্য 5,000 কোটি টাকা রাখা হয়েছে। যেখানে 5,000 কোটি টাকা আপনাদের বরাদ্দ আছে, এখানে আপনাদের কি চিন্তা করার কোনো চিন্তা নেই? ষড়যন্ত্রের কারণে পাট শিল্প ধ্বংস হয়েছে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই টাকা যেন কোনো নেতা বা প্রশাসনের কেউ মেরে খেতে না পারে, তার জন্য তিনি ব্যবস্থাটা গ্রহণ করেছেন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। লঞ্চ ডুবির 13 ঘন্টা পর সুমন ব্যাপারীর জীবিত উদ্ধার হওয়া নিয়ে বিতর্ক থামছেই না। নৌপুলিশ সদস্য আকাশের চেহারার সঙ্গে সুমন ব্যাপারীর চেহারার মিল থাকায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। বিষয়টি যাচাই করতে সময় সংবাদ আকাশ ও সুমনকে মুখোমুখি হাজির করে। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, জীবিত উদ্ধার হওয়া সুমন সদরঘাটেই ফল বিক্রি করেন। গত 29 জুন সকালে সদরঘাটে ময়ূর 2 লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনার 13 ঘন্টা পর জীবিত উদ্ধার হন সুমন ব্যাপারী। পানির নিচে 13 ঘন্টা জীবিত থাকা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নৌপুলিশের ASI আক্কাসের ছবি, যার সঙ্গে সুমন ব্যাপারীর গঠনে অনেক মিল। প্রচার করা হয় সুমন ব্যাপারী নৌপুলিশের সদস্য, ডুবে যাওয়া লঞ্চের যাত্রী নন। তাকে জীবিত উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে সময় সংবাদ। নৌপুলিশের সদস্য আক্কাসকে হাজির করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন ব্যাপারীর সামনে। দুজনের চেহারার মিল থাকায় এ বিতর্কের সৃষ্টি হয়েছে। ফলের কাজ কোথায় করতেন? ফলের ব্যবসা বাদাম তুলি থেকে সদরঘাট। আপনি কি পুলিশ ব্যারাকে চাকরি করতেন বাবুরচির? না, আমি শুধু ফলের ব্যবসা করতাম। এরা যেই করছে কাছে সে ঠিক করে নাই, তার কারণ তার ছবি আমার ছবি তো এত হুবহু মিলও নাই। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, সুমন ব্যাপারী সদরঘাটের 13 নম্বর পন্টুনে ফল বিক্রি করতেন। লঞ্চ ডুবির আগের দিনও অনেকে তাকে ফল বিক্রি করতে দেখেছেন। সে ছিল আমাদের সাথে, এভাবে আর কি চিনি। আমার বাড়ি হলো বরিশাল, ওর বাড়ি হলো যে কাঠপট্টি। এখানে হকারি করতো, ওই টুকরিতে ফল সাজাইয়া উনি বিক্রি করতো। সর্বশেষ তার সাথে দেখা হয়েছিল যেদিন লঞ্চ দুর্ঘটনা ঘটছে, তার আগের দিন উনি ঢাকা আসছিল। এদিকে সুমন ব্যাপারীকে সদরঘাট নৌ থানা পুলিশের ব্যারাকের বাবুর্চি হিসেবে খবর প্রকাশিত হয় কিছু গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করছেন নৌ থানা পুলিশ। বা ডাইনিং সিস্টেম এখানে নাই এবং এখানে কোনো ম্যাচ সিস্টেম এখনো চালু হয় নাই। অফিসিয়াল স্থাপনা এখানে আসলে ওইভাবে কুকিং সিস্টেমটা করার সুযোগ নাই। আমাদের নির্দিষ্ট কোনো বাবুর্চি নাই, অনির্দিষ্টও কোনো বাবুর্চি নাই। সকল বিতর্ক ছাপিয়ে আবারও সরব হবেন এই পন্টুনগুলোতে সুমন ব্যাপারী, সেই প্রত্যাশা তার পরিবারের। কোরবানী উপলক্ষে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন যশোরের খামারিরা। চাহিদার তুলনায় বেশি গরু উৎপাদন হলেও করোনার কারণে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত তারা। যশোর থেকে জুয়েল বৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকার গরু খামারি নাসির হোসেন, কোরবানির ঈদকে সামনে রেখে করোনার কারণে এবছর তার খামারে পালন করা হয়েছে 250 গরু। সারা বছর গরু মোটা তাজাকরণ করতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে, তাই ঈদে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। একই অবস্থা, লোক যদি হাটে আসতে না পারে তাহলে তো গরু বেচা কেনা কম হবে। খাবারের যে দাম করোনার কারণে, এতে আমরা মনে হয় লসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এ অবস্থায় খামারিদের রক্ষায় হাট সম্প্রসারণের পাশাপাশি অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেওয়ার পরামর্শ অভিজ্ঞজনদের। একই জায়গায় না হয়ে বিভিন্ন জায়গায় হাট বসে এবং তাদের গরুগুলো যেন বিক্রি হতে পারে, এ ব্যাপারে আমরা লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে হাটের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 10,282টি খামারে 68,000 গরু ও ছাগল হৃষ্টপুষ্ট করা হয়েছে। সময় সংবাদ, যশোর। রাজধানীতে কাঁচামরিচের দামে ঝাল বেড়েছে। কেজিতে 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের মাছের দাম।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। করোনা আতঙ্ক উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে ক্রেতার আনাগোনা। বাজার ঘুরে দেখা যায় দাম বেড়েছে সব ধরনের সবজির। প্রত্যেকটা সবজিতে আপনার 10-60 টাকা করে বেশি। কিছু কিছু ক্ষেতের মধ্যে পানি মাল কমে গেছে। ক্রেতারা বলছেন সঠিক বাজার তদারকির অভাবেই বাড়তি দামে কিনতে হয় তাদের। মরিচ কেজি 41 টাকা কেজি। করোনার জন্য সমস্যা, তারপরে এগুলোর দাম বেশি, এটা আমাদের জন্য তো কষ্ট। এগুলা স্বস্তির খবর আছে মাছের বাজারে। কেজিতে 50-60 টাকা কমে রুই মাছ 280 এবং কেজিতে 200 টাকা কমে বড় ইলিশ বিক্রি হচ্ছে 1400 টাকায়। ইলিশ মাছ 1 কেজি 500+, আগে ইলিশ ছিল 1600 টাকা কেজি, কেজিতে 20-30 টাকা 50 টাকা কমছে। সরবরাহ কমার অজুহাতে হঠাৎ করেই দাম বেড়েছে ব্রয়লার ও কক মুরগির। 40 টাকা কেজিতে বেড়ে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। লকডাউনে আবার মনে করেন দেশ থেকে আসতে পারতেছে না। আগের দামেই 550 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হলেও কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনাকালীন এই সময়ে ক্রেতা না থাকলেও সরবরাহ বাড়তি থাকায় চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। 1.5 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 টাকা দরে। একইভাবে দেশীয় এবং সামুদ্রিক সব মাছেই রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। শেখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় বন্দরনগরী চট্টগ্রামে কমেছে সব ধরনের মাছের দাম। দেশীয় কিংবা সামুদ্রিক প্রকারভেদে মাছের দাম কমেছে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। কেড়া 120 টাকা, মিস 50 টাকা, লোচা 50 টাকা, মায়ানমার রুই এখন 170 টাকা, 180 টাকা বিক্রি হচ্ছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে বিশাল সাইজের রূপালি ইলিশ। এক একটি ইলিশের ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত। দাম রয়েছে 1000 টাকা থেকে শুরু করে 1100 টাকা। আর ছোটো সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। বাজারে এখন ডেলির দাম কমবে, এখন মাছ দেখা দিয়েছে না, এখন দাম কমবে। করোনার কারণে মানুষজন ঘর থেকে বের হয় না, পাইকার কম। এখানে যেমন সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তেমনি সরবরাহ রয়েছে দেশীয় মাছের। একই সাথে আসছে মিয়ানমার থেকে আমদানি করা রুই এবং কাতাল মাছ। আর যে কারণে এখন মাছের দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। বন্যার পানির তোড়ে সুনামগঞ্জে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে 4টি উপজেলার আঞ্চলিক সড়ক যোগাযোগ। এদিকে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপরে। বাড়িঘর ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে বানভাসীদের। উজানের ঢলে বাঁধ উপচে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, তলিয়ে বাড়িঘর ফসলি জমি, রাস্তাঘাট ভেঙে বিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগ। করোনার মধ্যেই বন্যা, মরার উপর খাড়ার ঘা নদী পারে মানুষের। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার নিচে নামলেও বইছে তীব্র স্রোত। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়কের 150 কিলোমিটার। এতে জেলা শহরের সঙ্গে তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে মানুষ। রাস্তাগুলো যা আছে সবাই ভেঙে গেছে। সুনামগঞ্জ জেলা শহরের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাঙ্গাইলে আরও বেড়েছে যমুনার পানি, প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল, পানিবন্দী 5 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। বগুড়ার যমুনার পানি কিছুটা কমলেও দুর্ভোগ রয়ে গেছে বানভাসীদের, ভেসে গেছে আউশ ও বাদাম ক্ষেত। আমরা হাত ভাঙা দিছি নদী, এখন আঙ্গার জীবন যাপন কষ্টে যাইতেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার ওপরে, বাড়ছে ধরনার পানিও। বসত ভিটা হারানো মানুষের উঁচু রাস্তার পাশে মানবেতর দিন কাটলেও পাননি কোনো সহায়তা। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাগটের পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার ওপরে থাকায় তলিয়ে নিম্নাঞ্চল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কোলাহলমুক্ত প্রকৃতির মাঝে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ভরে উঠেছে রঙিন ফুলে, করোনায় দর্শনার্থী না থাকায় উন্মুক্তভাবে বিচরণ করছে পশু পাখি। গাজীপুর থেকে সে খবর জানাচ্ছেন রাজিবুল হাসান। অরণ্য ঘেরা বনপথে মানুষের আনাগোনা নেই 3 মাসের বেশি সময় ধরে। পশুপাখির কলরব এখন জোরালো, মানুষের আঁচ পেলেই যে জেব্রা দৌড়ে পালায়, এখন সদ্য জন্ম হওয়া 4 শাবক নিয়ে ব্যস্ত খুনসুটিতে। কমনিল্যান্থ, পকেট বানর, ওয়েল বেস্ট, গয়াল, হরিণ সহ বেশ কিছু পশুপাখির বংশবিস্তার হয়েছে মহামারী করোনাকালীন সময়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। দর্শনার্থীবিহীন পার্কে দিন রাত্রির পুরোটা সময়ই এখন প্রাণ প্রকৃতির।
ফাঁকা পরিবেশ পেয়ে পশু পাখিগুলো খাচ্ছে, দাচ্ছে আর ঘুমাচ্ছে। এ যেন এক নিজস্বতা। সৌন্দর্যের যোগ হয়েছে বাইরের পানকৌড়ি ও ডাহুক। পার্কের ভেতরে গাছে গাছে জায়গা করে নিয়েছে তারা। এরই মধ্যে তাদের সংসার জুড়ে এসেছে নতুন অতিথিও। রঙিন ফুলে ভরে উঠেছে পার্ক, লজ্জাপতিও মেলে দাঁড়িয়েছে। মনের আনন্দে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি, যা করোনা পরবর্তী সময়ে দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিবে। এখানে দেশীয় প্রজাতি প্রাণী আছে, বিদেশি প্রজাতি প্রাণী আছে। আমাদের এই প্রাণীগুলিকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হচ্ছে। নিরিবিলি পরিবেশ ও প্রকৃতির সজীবতায় বংশ বিস্তার হয়েছে প্রাণীদের, আর পাখিরা যেন পেয়েছে তাদের অভয়াশ্রম, এমনটাই মনে করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিরাপত্তার সুবিধা অনেক ভালো পেয়েছে এবং আমাদের পরিচর্যাটা বেশি ছিল, যে কারণে আমি মনে করি যে আমাদের যে প্রাণীগুলো একে একে বাচ্চা দিয়ে যাচ্ছে। 2013 সালে প্রতিষ্ঠিত এই পার্কে সব মিলিয়ে প্রায় 4,000 পশু পাখি রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এক মুঠো ভাত শহরে মিলে না, চাকরি ছিল, চাকরি চলে গেছে, বাড়ি থেকে বাবার জমি বিক্রি করে আইছি, আইসা করে বাড়ি যাচ্ছি। চাকরি ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গ্রাম মুখ নগরবাসী, বিপর্যয়ে গ্রামীণ অর্থনীতিতেও। লকডাউন কার্যকরের আগেই এলাকা ছাড়ছেন রাজধানীর ওয়ারির বাসিন্দারা। মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষায় অনিয়মের প্রতিবাদ করায় রোগীর উপর হামলা, করোনায় আরও 42 জনের মৃত্যু, শনাক্তের হিসাবে গোঁজামিলের অভিযোগ। সাত দিনের মধ্যে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু, জানালেন মন্ত্রী। জুনের বেতন আগামী সপ্তাহে, আধুনিক যন্ত্রপাতি এনে সুদিন ফেরানোর উদ্যোগ। কোরবানি সামনে রেখে শত শত গরু নিয়ে চরম অনিশ্চয়তায় খামারিরা, খরচ ওঠানো নিয়েই শঙ্কা, অনলাইনে পশু বিক্রির বিকল্প উদ্যোগ নেয়ার পরামর্শ। সুনামগঞ্জে পানির তোড়ে 150 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।